ব্লগাররা তাদেরকে আমি অনুরোধ করে বলছি, তোমরা প্লিজ আমার মতন এই ভুলটি করো না। অনেকে এটা করছো, তো তোমাদেরও এরকম স্ট্রাইক আসতে পারে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো ফ্রেন্ডস, মাঝখানে আমি প্রায় 7-8 দিন ভিডিও দিইনি, তার কারণ আমার চ্যানেলে স্ট্রাইক এসেছে। আর কেন স্ট্রাইক এসেছে, কি কারণে, ওদেরকে এই ইনফরমেশনটা দিতে এলাম। মানে 7 দিন ভিডিও দিতে পারিনি, তো ওখানে সব অফ করা ছিল। মানে আমার কমিউনিটি পোস্ট বা ভিডিও লাইভ এগুলো কোনো কিছু আমি 7 দিন কোনো কিছু করতে পারিনি। তবুও আমি অন করেছিলাম, মানে দেখছিলাম যে সত্যি কি এরকম অফ হয়ে গেছে। তো হ্যাঁ, ওগুলো সবই অফ ছিল, কমিউনিটি পোস্ট আর লাইভ। হয়তো আমি লাইভ করছিলাম কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হয়নি। আমার চ্যানেলটা প্রায় 2 বছর হতে গেল, এখনো 2 বছর হয়নি, হয়তো আর 2-1 মাস পরে কমপ্লিট হয়ে যাবে 2 বছর। মানে ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছিল না। তো আমি এই রিসেন্ট মনে হয় কয়েকটা 3টে ভিডিও মনে হয় ছেড়েছিলাম। তো অনেকে দেখছি ওই ভিডিওগুলো ছাড়ছে, মানে মুভির যে ক্লিপগুলো হয় তো ওইগুলো অনেকেই দিচ্ছে, দেখছি ওরাও ছাড়ছে। তো অনেকে আমি এগুলো জিজ্ঞেস করছিলাম যে কোথা থেকে নিচ্ছ বা কি, তো অনেকে আমাকে বলেছে যে এখান থেকে নিচ্ছি, আর এইভাবে করলে মানে কপিরাইট আসবে না। টেক চ্যানেলে গেছি, টেক চ্যানেলগুলো দেখেছি যে কোথা থেকে ভিডিও ডাউনলোড করলে, মানে মুভি ক্লিপগুলো নিলে কপিরাইট আসে না। তো ওইগুলো আমি অনেকবার দেখেছি, তারপরে ওই মানে মুভি ক্লিপগুলো কয়েকটা নিয়েছিলাম, মানে জাস্ট 3টে মনে হয় নিয়েছিলাম। ভালোবাসা ভালোবাসা মুভি থেকে একটা, আর প্রেমী মুভি থেকে একটা, আর ভালোবাসা ভালোবাসা মুভি থেকে 2টো নিয়েছিলাম। তো একটা আমাকে কয়েক মাস আগে মানে ওখানে ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছিল। এটা 6 মাস আগে আমাকে হঠাৎ এরকম দেখায় যে কপিরাইট চলে এসেছিল, মানে তার কয়েক মাস পর, অনেকদিন পরে কপিরাইটটা এসেছে। তো যাই হোক, ওখান থেকে আমাকে বলেছিল যে ওটা ডিলিট করে দিতে, পরে আমি ওটা ডিলিট করে দিই ভিডিওটা। তা আরও 2টো ছিল, তো ভাবছিলাম ওগুলো ডিলিট করে দেবো, ওখান থেকে ডিলিট করে দিতে বলে, তো ওই দিনই আমি ডিলিট করে দিয়েছিলাম। তো এটা নিয়েও তোমরা আমাকে অনেকে বলেছিলে যে ডিলিট না করতে, ওটা রাখতে। তো মানে মনিটাইজেশন অন হওয়ার পরে ডিলিট করতে, বা যাই এরকম একটা সাজেশন দিয়েছিলে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, তবু আমি ডিলিট করে দিয়েছিলাম ওইটা। আরও 2টো ছিল, ভাবছিলাম যে না, 2টো ডিলিট করবো না, থাক। তোমরা যখন বলছো যে মনিটাইজেশনের পর ডিলিট করে, একটা ডিলিট করে দিতে আমার 35 ঘন্টা কেটে নিয়েছিল, ছিল 2টো। তার মধ্যে ওই জন্মাষ্টমীর দিনে আরেকটাতে আমার কপিরাইট স্ট্রাইক আছে। আমি মুভি একটা ক্লিপ ছিল মনে হয় 3 মিনিটের, তো ওইটাতে আমার স্ট্রাইক এসেছে। তো আমি সন্ধ্যাবেলা থেকে এসেছি, আমি বুঝতে পারিনি ওইটা। আর আমি লাইভও করেছি ওই দিনটা, তো লাইভে আমার ওয়াচ টাইম কাউন্ট হয়নি। তো আমাকে দেখাচ্ছিল কি একটা ইরোর বলে, আমি ভাবলাম হয়তো আমার নেট শেষ হয়ে গেছে এরকম, এই জন্য হয়তো এরকমই দেখাচ্ছে। তো ফ্রেন্ডস, আমি রাত্রিবেলা প্রায় 2টোর দিকে মনে হয় ওই ইমেলটা মানে দেখি, ঘুমই হয়নি আমার, কপিরাইট স্ট্রাইক কীভাবে রিমুভ করতে হয়। তো সারাত ঘুম হয়নি, ওই ভিডিওগুলোই দেখছিলাম। তারপর সকালে তোমার দাদা ভাইকে বলেছি, রাতের আমি বলিনি। তো ও আবার বলে ঠিক আছে, টেনশন করো না, আর দেখছি কি মানে কি করা যায়। অয়েটি শুরুতে যাই কি, কপিরাইট স্কুল জয়েন করতে হয়েছিল ওখানে। তো গিয়ে আমি মানে স্কুল জয়েন করার পরে আমাকে কতগুলো কোশ্চেন দেওয়া হয়েছিল, ওই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে হবে। তো ওগুলো দিয়েছি আমরা। তো তারপরে আমাদেরকে দেখায় যে 90 দিনের মধ্যে ওইটা রিমুভ হয়ে যাবে, মানে স্ট্রাইকটাও তুলে নেবে। তো 7 দিন আমি ভিডিও দিতে পারবো না কোনো কিছু। তবুও আমি মাঝখানে চেষ্টা করছিলাম যে দেখি ভিডিও দেওয়া যায় কিনা, মানে আমি শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করছিলাম। ওয়াচ টাইমের জন্যই শুধুমাত্র আমি এই ক্লিপগুলো ছেড়েছিলাম। তো ক্লিপগুলো বলতে 3টেই ছেড়েছিলাম, তার মধ্যে একটা তো ওখান থেকে মানে ওয়াইটি থেকে রিমুভ করে দিয়েছিল, আর 2টো ছিল। তো তোমরা বলাতে আমি কিন্তু ওটা মানে ডিলিট করিনি, ছিল ওইটা। তার 2টোর মধ্যে একটাতে স্ট্রাইক এসেছিল, তো দেখে আমি আরেকটা ছিল, তো ওইটাও আমি ডিলিট করে দিয়েছি তার পরের দিন রাতে। আর যেটাতে স্ট্রাইক এসেছে ওটা আমি ডিলিট করিনি, ওইটা এখনও আছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি পাশে। তো আর আমার মতন অনেকেই কিন্তু মানে ব্লগাররা অনেকদিন হয়ে গেছে, তো তোমাদের ওয়াচ টাইম হচ্ছে না, তোমরাও এরকম হয়তো মানে মুভি ক্লিপ ছাড়ছ, জানি এরকম ওয়াচ টাইমেরই জন্য। কেউ তো আমরা ভিউয়ের জন্য ছাড়ছি না, আমাদের ওয়াচ টাইম হচ্ছে না দেখেই আমরা এগুলো ছাড়ছি। অনেক ভিউ হচ্ছে, আর ভিউ হওয়া মানেই তো ওয়াচ টাইম আসবে। তো তার জন্যই আমরা এগুলো মানে এই ভুলটা করে ফেলছি। তো তোমাদেরকে প্লিজ আমি হাত জোর করে বলছি, তোমরা প্লিজ এই ভুলটা করো না, কারণ আমার মতন তোমাদেরও স্ট্রাইক এসে যেতে পারে, যেহেতু ওগুলো মুভি ক্লিপ। আর আমিও কিন্তু ছাড়ার আগে অনেকবার ভিডিওগুলো দেখেছি যে কোথা থেকে নিতে হবে, কত মিনিট নিলে কপিরাইট আসবে না, ওগুলো বারবার দেখে নিয়েছি। তবুও কেন আমার স্ট্রাইক এলো সেটা আমি জানি না কেন এসেছে।
হয়তো অবশ্যই আসতেও পারে। যেখান থেকে নিয়েছিলাম ওখান থেকে নিলে বলেছিল যে ওখান থেকে নিলে নাকি স্ট্রাইক আসবে, সরি কপিরাইট আসবে না, তবুও তো সেই কপিরাইট স্ট্রাইক মানে স্ট্রাইক চলে এলো। তো যাই হোক, তোমরা প্লিজ এই ভুলটি কেউ করো না, আর যারা ছাড়ছো তোমাদেরকে মানে এটা বলতে এলাম। আর এই ভুলটা অবশ্যই তোমরা করো না, তোমরা যেরকম ব্লগ দাও সেরকম দিয়ে যাও, তোমাদের নিজেদের কন্টেন্টই ভিডিও বানাও, সেটাই বেটার হয়। প্লিজ তোমরা এটাই করো। আর যেহেতু ব্লগিং চ্যানেল খুলেছি তো আমাদের মনে হয় এগুলো দেওয়াটা ঠিক হচ্ছে না। তো আজকে প্রায় 8 দিন হয়ে গেল, আর আজকেই হয়তো ভিডিও ছাড়তে পারবো, কারণ আমি কালকের আমি একটা লাইভ করেছিলাম, দেখেছি ওয়াচ টাইমটা কাউন্ট হয়েছে, এই জন্য আজকে ওটা আমি শেয়ার করছি তোমাদের জন্য। মানে জন্মাষ্টমীর দিন কিন্তু সারাদিন আমি ভিডিও শ্যুট করেছি অনেকগুলো, কিন্তু ওইগুলো ছাড়তে পারিনি, আর ওগুলো হয়তো আমি এই ভিডিওটার পরে হয়তো ছাড়তে পারি। তো প্লিজ চলো আজকে রাখছি, আর ভিডিওটা প্লিজ সবাই দেখো কিন্তু। আর চলো টাটা।